ইউটিউবের মধ্যে প্রশ্ন করেছেন সময়ের আগে মাসিক হলে রোজা রাখা যাবে কিনা। হ্যাঁ, সময়ের আগে মাসিক হলে রোজা রাখা যাবে না, যেহেতু আপনার মাসিক শুরু হয়ে গেল। মাসিক অবস্থায় কোনো রোজা, অনেক মহিলা বা মা বোনদের সময় নির্ধারণ থাকে না, অনেক সময় তাদের অ্যাডভান্স হয় পিরিয়ড অথবা বিলম্ব হয়। যেহেতু ওনার মাসিকটা একটু দুই চার দিন আগে হয়ে গেল, ঠিক সেখান থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত ওনাকে ওনার ওই ইদ্দত পালন করতে হবে, ওই সময় পালন করে ওনাকে আবার নতুন করে রোজা রাখতে হবে। সময়ের আগে মাসিক হলে রোজা রাখা যাবে না, এটা আপনাকে মাসিক ইদ্দত হবে, ঋতুস্রাব ধরতে হবে। সে সময়ে রোজা নামাজ আপনার কিছু আদায় করা যাবে না, রোজাগুলো পরে আদায় করতে হবে, নামাজ আল্লাহ মাফ করে দিবে। ধন্যবাদ আপনাকে। যদি দিনে আরজিনা আক্তার প্রশ্ন করেছেন, যদি দিনে দুই তিন ঘন্টা পর পর একটু একটু রক্ত দেখা যায় তাহলে নামাজ রোজা হবে? এটা আপনার কিসের রক্ত হতে পারে? এইরকম দুই তিন ফোঁটা ঘন্টা পর পর একটু রক্ত দেখার মাধ্যমে আপনার ঋতুস্রাব ধরা যাবে না বা আপনার মাসিক ধরা যাবে না, তাই রোজা হবে। তবে আপনাদের নির্দিষ্ট পিরিয়ড হয়ে থাকে, সময় হয়ে থাকে এবং আপনার ঋতুস্রাব সেরকমও হয়ে থাকে, সেটা আপনি অবশ্যই ভালো জানেন, তাহলে আপনাকে সেটা আপনার মাসিক ধরে আপনার নির্দিষ্ট সময় মোতাবেক আপনি রোজা বর্জন করে যেতে হবে। মাসিক আল্লাহর দেয়া বিষয়ে যেটা আমরা গত প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে আমরা বিস্তারিত একটি আলোচনা করেছি, এইভাবে যে মাসিককে মহিলারা নিজের খুব একটা অপরাধী নিজেকে ভাবতে থাকে, এটার জন্য আমরা অত্যন্ত খুব সুন্দরভাবে উৎসাহিত করেছি, এটাকে তারা নিজের অপরাধ বলে মনে না করার জন্য, নিজেকে ছোট আর খাটো মনে না করার জন্য। তার দু তিন ঘন্টা পর পর একটু একটু এরকম রক্ত দেখা গেলে এটি আপনার পিরিয়ড হবে না, আর যদি এটা আপনার নির্দিষ্ট সময়ে হয়ে থাকে এই রক্ত যাওয়াটা, তাহলে এটা আপনার পিরিয়ড ধরে সেই তিন দিন পর্যন্ত বা সাত দিন বা সাত দিন যেহেতু পর্যন্ত আপনার সেই নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মোতাবেক আপনি পিরিয়ড পালন করে যাবেন এবং রোজা আপনি রোজা বর্জন করে যাবেন। এরপর আপনি রোজা সময় মোতাবেক শুরু করবেন, ইনশাআল্লাহ আপনার এই নিয়মটা শরীয়তের নিয়ম, এই নিয়মে আপনি আপনার ইদ্দত মাসিকের ইদ্দত পালন করে যাবেন এবং রোজা নামাজের বিধান মেনে যাবেন। যদি আমার আপনার প্রশ্ন বোঝার মধ্যে কোনো ভুল হয়েছে বলে মনে হয়, আশা রাখি আরও একটু বিস্তারিত লিখে আমাদেরকে আরও একটু সহযোগিতা করবেন, যাতে আমরা আপনার বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করে মা জাতিদের খেদমত করতে পারি, তারা যেন আরও আপনার মতো যারা প্রশ্ন যাদের অন্তর রয়েছে, যারা আপনার মতো প্রশ্নকারী আছেন, তারাও যেন একটা সুন্দর উত্তর নিয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে, যেন সুযোগ হয়, সেই জন্য আমি আপনাকে আবারও অনুরোধ করব, যদি আপনার বুঝতে কষ্ট হয় যেন বিস্তারিত আমাদেরকে জানালে আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব।